এটা কোনো গিমিক নয়। ভারতীয় জনতা পার্টির সভ্য সদস্যরা সবসময়ই দেশের মনীষীদের প্রতি তাদের যথাযোগ্য মর্যাদা প্রদান করেন, কারণ দেশের প্রতি এবং দেশের বীর নাগদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা বিজেপি কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের রাজনীতিকরণ নিয়ে এমনই জবাব দিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা রমেশ ঠাকুর জয়সওয়াল। এর পাশাপাশি তার মত, তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন, 2021 বিজেপি বাংলার ক্ষমতায় আসবে। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলা সফরে আসবেন, তখন অনেক প্রথমশালী তৃণমূল নেতারাই বিজেপিতে যোগদান করবেন। ঠিকই বলেছেন, গত এত বছর আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, থাকি কলকাতাতে। স্বামী বিবেকানন্দ যেখানে ওনার স্ট্যাচু আছে, স্কুল, মানে নেতা যারা এর আগে যারা ছিল, কিন্তু বিজেপি যে আর কাল আজকে যে সিদ্ধান্ত নিয়েছে শ্যামবাজার টু বিবেকানন্দ, আজকে আমাদের পার্টিকে দেখে, ভারতীয় জনতা পার্টিকে এগুলো দেখে টিএমসি কংগ্রেস সব ছুটিয়েছে, কিন্তু বিবেকানন্দের যে হাউসটা আছে, হোমটা আছে, ওখানে আমাদের বিজেপির লোক পুরো ছড়িয়ে গেছিলো, টিএমসির লোকের অত ইয়ে নেই। দেখা দেখি টিএমসিরা নিজের মান প্রতিষ্ঠান বাঁচাবার জন্যে ওখানে অ্যাকাউন্ট হয়েছিল, কিন্তু আমাদের এক একদিন লিডার সেন্ট্রাল মিনিস্টার এসেছিলেন, আমার পটেল নাম আছে, সরনীম পটেল, আর আমি অনেক লিডার কাল, গতকাল তো অর্জুন সিং হঠাৎ ওখানে গিয়ে বাইট দিলেন ন্যাশনাল টি চ্যানেলকে, টিভিকে। আমি বলবো যে আজকে পশ্চিম বাংলা পুরো বাংলা কলকাতা গলি গলিতে আজকে লোক, বাচ্চারা যারা জানতো না যে মমতা ব্যানার্জি যে বৈরাগতা বলছেন, বৈরাগতা আজকে করেছে, বাঙালিও করেছেন সঙ্গে মিলে আমাদের ভারতীয় জনতা পার্টি, তো যারা জানতো না আর বাঙালির লোক, আজকে বাচ্চারা জানতে পেরেছে যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজকে 159 বছর হয়েছে, পা দিলাম, এটা খুব খুশি আনন্দের দিন। 2021 ইংলিশ ক্যালেন্ডার হিসাবে খুব ভালো চোখে আমরা দেখছি, এটা ভালো পরিমাণ ভালো পারফরমেন্স হয়েছে, লোকে খুব উৎসাহিত আছে। আজকে সকাল থেকে প্রোগ্রাম চলছে, কম্বল বিতরণ, বাচ্চা শিশুদের কপি, অনেক প্রোগ্রাম আছে আজকে আমাদের বিজেপি, সন্ধ্যা অবধি রাত্রি অবধি চলবে। একদিকে যখন দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপি মানুষের পাশে মানুষের সাথে, সেই বিষয় নিয়ে বারবার তৃণমূল কথা বলছে যে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে বিজেপি, পাশাপাশি সাম্প্রদায়িকতার বিষয়টি উঠে আসছে এবং মনীষীদের নিয়ে একটা দড়ি টানাটানির বিষয়টা তারা বারবার তুলে ধরছে, দেখুন সাম্প্রদায়িক উনি বলছেন সবসময় বলেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 130 কোটি লোক নিয়ে কথা বলে, 130 কোটির মধ্যে মুসলিম, হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, শিডিউল কাস্ট আছে, হরিজন আছে, অনেক জাতির লোক আছে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটাই কথা উনি বলে, 130 কোটির লোককে নিয়ে কথা বলেন। সাম্প্রদায়িক ইন এনারা করে, এর যত পার্টি পিছনে ছিল কংগ্রেস, সিপিএম, আজকে মুসলিমদেরকে এরা আগে না যাওয়ার কারণ আছে এই পার্টি, টিএমসি পার্টি, কংগ্রেস, সিপিএম। ভারতীয় জনতা পার্টি কিন্তু এরকম কাজ করে না, বলে না কি মুসলিম কি হিন্দু, যে যার যোগ্য আছে তাকে স্থান দেওয়া হচ্ছে, আমাদের ন্যাশনাল পার্টির মধ্যে আছে, স্থানীয়র মধ্যে আছে, কোনো অনেক মুসলিম এখন জয়েন করছে আসছে, বুঝলেন তো। তো এই মমতা ব্যানার্জি ভুলভাল কথা লোককে বুঝাচ্ছেন, আর মুসলিমদের একাক মানে মাথা খারাপ করছেন, মুসলিমদেরকে ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বলছেন, ওটা খারাপ বলছেন, হিন্দিরা যারা আছে নন বেঙ্গলের বাইরে কথা বলছেন, এসব বলা বলা বন্ধ করতে হবে, আর চলবে না। মানুষ সব বুঝে গেছে, মুসলিমরাও বুঝে গেছে, যারা হিন্দুরা আছে, যারা বাঙালি আছে, অবাঙালি আছে, তারাও বুঝে গেছে, যা অনেকটা বুঝত না যে সাম্প্রদায়িক, আজ বলুন না যে সেকেন্ড টার্ম আছে, কোথাও কি দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম, রাম জন্মভূমি আপনার সুপ্রিম কোর্ট অর্ডার দিল, কোন একটা ক্যাজুয়ালিটি হয়েছে, কোন একটা দাঙ্গা ফসাদ হয়েছে, তারপরে শিলংস টাইমে কোনো কিছু হয়েছে, এর আগে আপনি ইতিহাস দেখবেন, কংগ্রেস ছিল আরো যারা জুট একজুট হয়েছিল, কত দাঙ্গা আছে, কত লোক মরেছে, কতই হয়েছে, এটা তো ক্রেডিট তো দেশের প্রধানমন্ত্রীর কাছে যায়। কৃষক বিল নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আপাতত, সেই জায়গা দাঁড়িয়ে তৃণমূল এটিকে নৈতিক জয় বলেই ঘোষণা করছে, কি বলবেন? না আমার নৈতিক উনার কথা, ওরা দেখুন যাই আছে, নরেন্দ্র মোদী যে কোনো কাজই করবেন,
তাদের একটা নেগেটিভ কথা বলেন উনি, বলতে হলে জন্য কৃষকরা ভালোই করে জানে। আর নরেন্দ্র মোদী এত বড় বড় স্টেপ নিয়েছেন, আর কৃষকদের জন্য যে ভুলভাল নেবেন এটা আমি মানব না, কৃষকরাও মানবে না, সাধারণ মানুষরাও মানবে না। জেনে গেছে পাঞ্জাব, পাঞ্জাব হচ্ছে কংগ্রেস ফ্যান পার্টি, এখন ওখান থেকে হুটজুট করছে। আর কোন স্টেট এগোচ্ছে আপনি বলুন না, অনেক স্টেট তো আছে, সাউথে আছে, তামিল আছে, আন্ধ্র আছে, কর্ণাটক আছে, উড়িষ্যা আছে, বেঙ্গল আছে, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, রাজস্থান, জম্মু কাশ্মীর, আর তো অন্য স্টেট থেকে কোথায় যাচ্ছে না বলছে না। এবার কৃষক নিয়ে আমি বলবো, সিন্দুকটা নিয়ে যেরকম সিপিএম ছিলেন বামফ্রন্টরা যেটা উদ্যোগ নিল যে এখানে একটা কল কারখানা হবে, ঠিক আছে মানলাম উনি উদ্যোগ নিলেন। আজকে মমতা ব্যানার্জি এত ঝামেলা করে এত অনশন করে ওই প্রজেক্টটা তো পেটে লাথি মেরে দিলেন, আজকে না আলু হচ্ছে নাহলে প্রজেক্ট হচ্ছে, তো উনি কিসে কৃষিকের জন্য কোথায় কি করলেন? তার কোনো কি মানে অপোজিশন কোনো কাজ করলেন যে না ঠিক আছে সিঙ্গুরটা তো আজকে কোনো চাষ হবে না, চার ফসলি জমিন ছিল আজকে এক ফসলি নেই কাজ ওখানে, ঠিক আছে ইন্ডাস্ট্রি করে ই করে দিয়ে উন্নত ডেভেলপমেন্ট তো করবেন উনি, ওটাও তো করেনি। সিঙ্গুরটা তো একদম ধামাচাপা পড়ে একদম মাটির তলার ভিতর চলে গেছে। বুঝেছেন ভালো করেছেন, গতকাল উনি একটা মিটিং সভা করেছেন, আর ওনারা আসলে খুব ভালো হয়েছে আর ভালো হবে। উনি আর দিদিকে বিশ্বাস করবে না, করছে না, আর তৃণমূলকেও করবে না। তো উনি আসলে ওনার আমাদের সাউথ ওনার একটা কপ যাবে ই করা হয়েছে, তো খুব ভালো দিকে যাবে পার্টি, আমি এটাই বলব। দেখুন হয়তো এখন 14 তারিখ আমাদের সংক্রান্তি, 12 তারিখ তো আপনার অমিত শাহ আসার কথা ছিল, তো উনিকে জয়েন্ট হবে, তো কোনো কারণ অমিত শাহ আসেননি। আমি মনে হচ্ছে সংক্রান্তি পরে দই চিড়ে খেয়ে সব আসবে, যারা বাকি আছে আসলে তাদের স্বাগত আছে বিজেপিতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।